প্রথমে বলছি প্রবাল প্রাচীর কি, খুব সহজে ছোট ছোট করে পয়েন্ট দিয়ে দিয়ে বলতে থাকবো, দেখো ভালো বুঝতে পারবে। ধরো এখানে সমুদ্র, হ্যাঁ এরকম, এই যে এখানটা জল, হ্যাঁ এখানে আরো ডিপ হয়ে গেল সমুদ্র, এই পুরোটাই জল। সমুদ্রে নিমজ্জিত, ধরো সমুদ্রের নিচে একটা পাঁচিল, এই যে এটা স্থলভাগ, এখানটা সমুদ্র, এর নিচে ধরো একটা পাঁচিল রয়েছে, এটা একটা পাঁচিল, হ্যাঁ বা প্রাচীর, এইটা যদি প্রবাল কীট, প্রবাল কীট একটা অতি ক্ষুদ্র ছোট্ট ছোট্ট প্রাণী, সেইটা ওই কীট দিয়ে যদি জমা হয়ে যদি একটা পাঁচিল তৈরি হয় বা প্রাচীর তৈরি হয়, তখনই তাকে বলা হবে প্রবাল প্রাচীর। এবার কী দিয়ে প্রধানত বললাম তৈরি, প্রবাল কীট, কিন্তু শুধু প্রবাল কীট দিয়েই তৈরি, বা কীট মানে তো এক ধরনের পোকা, তাই তো? তাহলে এই প্রবাল কীট জীবন্ত অবস্থায় কিন্তু এখানে সঞ্চিত হচ্ছে সেটা না, প্রবাল কীটের দেহাবশেষ বা দেহের চারিদিকে একটা শক্ত আবরণ, ক্যালসিয়াম কার্বনেটের সেই শক্ত আবরণগুলো জমা হতে হতে এই যে ওই পাঁচিলের মতো অংশ তৈরি করে তাকে বলা হয় প্রবাল কীট। এই প্রাচীর বিভিন্ন ধরনের হয়, সেই ধরন অনুযায়ী শ্রেণীবিভাগ হবে। আপাতত আরেকটু বলি, এই প্রবাল কীট প্রথমে কী হয়, আস্তে আস্তে ধরো এই জলের নিচে, এটা তো আমি বড় এঁকে দিলাম, ধরো এরকম প্রথমে ছোট্ট তৈরি হয়, এরপর আস্তে আস্তে বড় হয় বড় হয়, এইভাবে বড় হতে থাকে। তাহলে প্রথমে জলের নিচেই থাকে নিমজ্জিত, কিন্তু পরে আস্তে আস্তে বাড়তে বাড়তে সমুদ্র জলের থেকে ওপরে ওঠে, উঠতে পারে আবার না উঠতে পারে, ঠিক আছে? তো এইটাই হলো প্রবাল প্রাচীর, প্রাচীর বলে এটাকে। এবার এখানে শুধু প্রবাল কীট জমা হচ্ছে সেটা কিন্তু না, প্রবাল কীট ছাড়াও কী বললাম, ওই কীটের চারিদিকে যে শক্ত শক্ত খোলক থাকে সেটা জমা হয়, সেটা কিন্তু প্রধানত এই শক্ত খোলকটাই জমা হয়। এছাড়াও এর ভেতরে থাকে অ্যালগি, ছোট ছোট একদম আণবীক্ষণিক অ্যালগি থাকে, অ্যালগি ছাড়াও শামুক থাকতে পারে, তারপরে তোমরা ফোরামিনিফেরার কথা নাম শুনেছ, এখানটায় লিখি ফোরামিনিফেরা, এই ধরনের জীবগুলো কিন্তু একই সাথে জমা হতে থাকে, তবে সব থেকে বেশি থাকে এই প্রবাল কীটের শক্ত খোলক জমা হয়ে যে পাঁচিলের মতো অংশ তৈরি করে তাকেই বলা হয় প্রবাল প্রাচীর।